গ্যাস সংকটের বিপাকে রাজধানীর উত্তরা 5 নম্বর সেক্টর সংলগ্ন আহলিয়া এলাকার কয়েক লাখ মানুষ রাত 11টার পর লাইনে গ্যাস এলেও সকাল 5টার মধ্যেই আবার চলে যায়। সারাদিন গ্যাস না থাকায় রান্নাবান্নার কাজে চরম ভোগান্তি পোহাতে হয়। নিয়মিত গ্যাসের বিল দিয়েও কিনতে হয় গ্যাস সিলিন্ডার। কেউ কেউ বৈদ্যুতিক এবং মাটির চুলাও ব্যবহার করেন। স্থানীয় প্রতিনিধিরা জানান, সংশ্লিষ্ট বিভাগে ধর্ণা দিয়েও কাজ হচ্ছে না। আব্দুল হান্নানের ক্যামেরায় দেলোয়ার জালালির প্রতিবেদন। এয়ারপোর্ট লাগোয়া উত্তর হরিরামপুরের এই এলাকা কিছুদিন আগে সিটি কর্পোরেশনের আওতায় এসেছে। প্রতিনিয়ত উড়োজাহাজ ওঠানামার কারণে ভবন নির্মাণে রাজকের অনুমতি না থাকলেও ছোট ছোট বাড়িতে বাস করেন কয়েক লাখ মানুষ। স্থানীয়দের অভিযোগ, এখানে শুধু রাত 11টা থেকে ভোর 5টা পর্যন্ত গ্যাস থাকে। দিনভর গ্যাস না থাকায় যেন কষ্টের শেষ নেই তাদের। বাচ্চারা আছে, সকালের নাস্তা বা দুপুরে কোনো খাবারই আমাদের হয় না। এই কোনো রকম মাটির চুলায় কোনো রকম খাচ্ছি আর কি। যতটুকু আমরা রাত 12টা 1টা বাজে গ্যাস পাবো ততটুকু লাইনের ভিতরে পানি। আমাদের সকালে গ্যাস থাকে না, নাস্তা তৈরি হয় না, এই জন্য আমরা না খেয়ে চলে যাই ইউনিভার্সিটিতে। ঠান্ডা খাবার খাওয়ার জন্য বাচ্চারা অসুস্থ হয়ে পড়তেছে, আমাদের এলাকায় টোটালি গ্যাস থাকে না। শুধু কষ্টই না, রান্নার জন্য এই এলাকার মানুষের ব্যয় করতে হয় কয়েক দফা, তাই নতুন ভাড়াটেও আসে না এই এলাকায়। গ্যাসের বিলও দিতে হয়, তারপর বিদ্যুৎ বিলও দিতে হয় ইলেকট্রিক চুলা জ্বালানোর জন্য, তারপর সিলিন্ডার কিনতে হয়, প্লাস আপনার আবার লাকড়ি কিনা, যারা লাকড়ি চুলা ব্যবহার করে লাকড়ি কিনতে হয়। যে বাসায় গ্যাস নেই সে বাসায় তো 12,000-13,000 টাকা দিয়ে কেউ থাকবে না। আমার 5টা ফ্ল্যাট খালি। ভোটের সময় হলে সবাই আসে, দুর্ভোগ দেখতে কেউ আসে না। যাদের সিলিন্ডার গ্যাস বা বৈদ্যুতিক চুলা ব্যবহারের সামর্থ্য নেই তাদের কাছে লাকড়ির চুলাই একমাত্র ভরসা। গ্যাসের লাইনে পানি আসে দেখি আমরা চুলা বানাই, আমরা চুলা এখন ভরসা। স্থানীয় জনপ্রতিনিধি ফোনে এসএটিভিকে জানান, বারবার কর্তৃপক্ষকে জানিয়েও কাজের কাজ কিছুই হয় না। স্থানীয়দের দাবি, ঠান্ডা ও বাসি খাবার খেয়ে এই এলাকার অনেকেই আক্রান্ত হচ্ছেন নানা রোগ বালাইয়ে। এই এলাকার কষ্টের আরেক নাম গ্যাস। স্থানীয়রা জানায় এখানে গ্যাস থাকে না, তবে মাঝে মাঝে আসে। এমন সমস্যা আর নাগরিক বঞ্চনার কথা জানান আমাদের। প্রতি শুক্র শনিবার প্রতিবেদনের মাধ্যমে আমরা তা তুলে ধরব এসএটিভিতে। দেলোয়ার জালালি, এসএটিভি, ঢাকা।